বিসমিল্লাহিররহমানিররহিম। আর রায়ু ওয়াল ইজতিহাদ, এখান থেকে আমাদের মৌলিক মূল আলোচনা শুরু হচ্ছে। এর আগ পর্যন্ত আমরা শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ যে ভূমিকা লিখেছেন সে ভূমিকা পড়েছিলাম, সেখানে উনি নাসবুর রায়ানি আলোচনা করেছেন ইমাম জায়লাঈ রাহিমাহুল্লাহর কিতাবের কী কী বৈশিষ্ট্য নাসবুর রায়া, কারণ হেদায়ার হাদিসের তাখরিজ আরও অনেকেই করেছেন, হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ করেছেন, এবং আমাদের যে হেদায়ার যে নুসখা আমরা পড়ে এসেছি সে হেদায়ার টিকায় আদ-দারায়া ফি তাখরিজ আহাদিসিল হেদায়া আছে, আছে না? তো আর রাই ওয়াল ইজতিহাদ, এখান থেকে জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ মূল আলোচনা শুরু করছেন যে রায় এবং ইজতিহাদ। তো আমরা জেনে এসেছি ইসলামী শরিয়ার মৌলিক দলিল হলো চারটা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তো এই আলোচনাগুলো বহু আগ থেকে মীমাংসিত, যে কিয়াস যে শরিয়তের দলিল, কোরআন সুন্নার দলিলকে সামনে রেখে ওগুলো রিসার্চ করে গবেষণা করে নিত্য নতুন যে সকল নওয়াজিল ওয়াকিআত, যেমন আমরা ফিক্কে হানাফির মাসালা প্রকারভেদ আলোচনা করতে বলেছিলাম যে কিছু মাসালা আছে জাহিরুর রেওয়ায়া, কিছু মাসালা আছে নওয়াদিরুর রেওয়ায়া, আবার এরপর হলো ওয়াকিআত। ওয়াকিআত বলা হয় নিত্য নতুন যে মাসালাগুলো আসবে, নিত্য নতুন যে সেগুলোকে ফিক্কের উসুল অনুযায়ী সমাধান দেওয়া, এটা হলো ফিক্কে হানাফি। তো এই যে সকল মাসালা আপনি ওয়াকিআতের পর্যায়ে পড়বে, মানে নিত্য নতুন যে মাসালাগুলো আসবে সে মাসালাগুলোর সমাধান রায় এবং ইজতিহাদের মাধ্যমে মুজতাহিদগণ দিবেন, এটা একটা স্বীকৃত সত্য এবং একদম এটার উপর উম্মার ইজমা, সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন খায়রুল কুরুনেই প্রতিষ্ঠিত। কিন্তু এটা নিয়ে যেহেতু বিতর্ক সৃষ্টি হয়েছে, প্রথম মুহতাজিলিদের একজন ইতিহাস আমরা আলোচনা করব। তো রায় এবং ইজতিহাদ, যারা রায় এবং ইজতিহাদ করেন তাদেরকে বলা হয় মুজতাহিদ, এবং মুতাকাদ্দিমিনের যুগে পূর্ববর্তী যুগে যারা মুজতাহিদ হতেন তাদেরকে বলা হতো আসহাবুর রায়, এই জন্য ইমাম আবু হানিফা রহিমাল্লাহকে আসহাবুর রায় বলা হয়, অনেক জায়গায় পাবেন। ইমাম মালিক রহিমাল্লাহকেও বলা হয়েছে, এই ফিকাহুল ইরাকেও আসবে যে তাদেরকে কী বলা হয়েছে, আসহাবুর রায় বলা হয়েছে, মানে কি তারা কোরআন সুন্নাহ রিসার্চ করে নতুন মাসআলার সমাধান, যে মাসআলাগুলো জাদিদ মাসআলা, নতুন মাসআলা, যুগের প্রেক্ষাপটের কারণে নতুন যে মাসআলাগুলো আসে সেই মাসআলাগুলোর কী করেন সমাধান দেন। দেখেন জাহিদ কাউসার রহিমাল্লাহ প্রথমে বলছেন ওয়ারাদাত ফির রায়ি আসারুন তাযুম্মুহু ওয়া আসারুন তামদাহুহু, যে রায়ের ক্ষেত্রে ইজতিহাদের ক্ষেত্রে কিছু নস এমন এসেছে যেই নসে এগুলোর প্রশংসা করা হয়েছে যে একটা ভালো জিনিস, ওয়া আসারুন তামদাহুহু, আবার কিছু নস এমন আছে যে নসে এটার নিন্দা করা হয়েছে যে করা যাবে না, রায় এবং ইজতিহাদ করা যাবে না, কিছু নসে প্রশংসা করা হয়েছে আবার কিছু নসে নিন্দা করা হয়েছে। এর থেকে আমরা সহজেই বুঝি যে সব ধরনের রায় এবং ইজতিহাদ শরীয়তে অনুমোদিত না, আবার সব ধরনের রায় ইজতিহাদ নিষেধ না। ওয়াল মাযমুম, কোনটা নিন্দনীয়? মাযমুম হলো হুয়া রায়ু আন হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করে যে ইজতিহাদ এবং রায় হয়, অর্থাৎ যেটার এক কথায় কোরআন সুন্নাহর কোনো ভিত্তি নাই, এই ইজতিহাদ এই রায় এটা হলো নিন্দনীয়। দেখুন আমি উপমা দেই, আমাদের বাংলাদেশে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটা রায় কিয়াস আছে, ওনারা প্রথমত কিয়াসকে দলিল মানেন না, ওনারা ইজতিহাদকে দলিল মানেন না, ওনাদের কিতাব আছে চার মজহাবের অন্তরালে, ওইটা পড়বেন, ওনারা বলছেন ইসলামের কিয়াসের কোনো স্থানই নাই, কিন্তু ওনাদের ইজতিহাদ দেখলে আপনি হাসতে হাসতে মারা যাবেন। উনি বলছে যে কোনো রিক্সা চালক যদি বাজারে গিয়ে মোটা মাছ কিনে জাহান্নামী,
বলছে না, রিক্সা চালক গিয়ে যদি কি করে বাজারের বড় মাছটা কিনে জাহান্নামি, এটা হলো তার কিয়াস ইজতিহাদ। কোন কোরআন হাদিসের কোথাও আপনি কোথাও পাবেন না যে রিক্সা চালক যদি বড় কি করে মাছ কিনে জাহান্নামি, পাবেন কোথাও? তো এই কিয়াসটা নিন্দনীয়, কারণ এটা শরীয়তের কোনো ভিত্তি নাই, এটা কুপ্রবৃত্তি, মূর্খতার কারণে এই কিয়াস। তাহলে যে কিয়াসটা মূর্খতার কারণে, কিয়াস করার যোগ্যতা নাই তারপরেও কিয়াস করবে, অথবা নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে যে কিয়াস, যে ইজতিহাদ, এটা হলো নিন্দনীয়। ওয়াল মামদুহ ওয়া ইসতিমবাতু হুকমিন নাযিলাতি মিনান নাসি, আর কোন কিয়াসটা প্রশংসনীয়, যে সেই কিয়াসটা প্রশংসনীয় যেটা হবে হুয়া ইসতিমবাতু, হুকুমটাকে ইসতিমবাত করা, বের করা, কিসের হুকুম, হুকমিন নাযিলা, নাযিলা মানে ওই যে নওয়াজিল, যে মাসআলাগুলো নিত্য নতুন, যে আপডেট, যে মাসআলাগুলো আপনার সামনে এসেছে কোথা থেকে, নিজের মন গড়া যুক্তি থেকে না, মিনান নসি, নস থেকে, নস গবেষণা করে যেটা বের করবেন এটা হলো প্রশংসনীয়। এখন নস গবেষণা করে প্রশংসা করে বের করবেন আপনার নিজের মন চাই না, আলা তরিকাতি ফুকাহা আস-সাহাবাতি ওয়াত তাবেঈন ওয়া তাবেঈহিম, আপনি কোরআন সুন্নাহ রিসার্চ করে গবেষণা করে নিত্য নতুন মাসালার সমাধান দিবেন। প্রশ্ন হলো কোরআন সুন্নাহ গবেষণা করবেন কিভাবে, কোরআন সুন্নাহ রিসার্চের গবেষণা করার পদ্ধতিটা কেমন? এটার পদ্ধতি হলো আলা তরিকাতি ফুকাহা আস-সাহাবাতি ওয়াত তাবেঈন ওয়া তাবেঈহিম, যেটার পদ্ধতি হলো আলা তরিকাতি, ওই পন্থায়, কোন পন্থায়, ফুকাহা আস-সাহাবাতি, সাহাবা একরামের ভেতর যারা ফকিহ ছিলেন। তো ফকিহ মানে কি? ফকিহ মানে যারা কোরআন সুন্নাহ রিসার্চ করে কি করেন, সমাধান বের করতে পারেন, তাদেরকে কি বলা হয়? কথা বুঝেন তো, তাদেরকে কি বলা হয়? তো সাহাবা একরামের ভেতর ফকিহ ছিলেন কি ছিলেন না, আমরা আলোচনা আগে করেছিলাম, চারজন ফকিহ সাহাবা একরামের মাযহাব কি করতেন, অন্যান্য সাহাবা একরাম মানতেন, আমরা পরবর্তী সেই আলোচনায় যাব। আলা তরিকাতি ফুকাহা আস-সাহাবাতি, সাহাবা একরামের ভেতর যারা ফকিহ ছিলেন তারা যেই পন্থায় মাসালা ইস্তিমবাত করেছেন, সাহাবা একরামের পরবর্তী ওয়া তাবেঈন, তাবেঈনের যুগে, ওয়া তাবেঈহিম, তাবে তাবেঈনের যুগে, কিভাবে, বিরাদ্দিন নাযীরি ইলা নাযীরিহি, যে আপনার সামনে যে মাসআলাটা এসেছে ওই মাসআলার মতো কোনো মাসআলা সাহাবা একরামের সামনে এসেছিল কিনা। যেমন অনেক মাসআলা আছে, নতুন অনেক মাসআলা আছে, এই মাসআলাকে সাহাবা একরাম রিসার্চ করে যে সকল মাসআলার সমাধান দিয়েছেন সে সমস্ত মাসআলার আলোকে সমাধান দেওয়া, মানে আপনার বিষয়টাকে সাহাবা একরামের বিষয়ের উপর পেশ করে সমাধান দেওয়া, ওটার নাম হইল কিয়াস আর ইজতিহাদ। ওটার নাম হইল কি? কিয়াস এবং ইজতিহাদ। তো এর থেকে আমরা বুঝতে পারলাম যে সাহাবা একরামের যুগে কিয়াস এবং ইজতিহাদ ছিল, সাহাবা একরামের যুগে কিয়াস আর ইজতিহাদ ছিল। তো সাহাবা একরামের যুগে যেহেতু কিয়াস আর ইজতিহাদ ছিল, এখন যদি কেউ বলে কিয়াস আর ইজতিহাদ মানি নাই, ইসলামে কিয়াস আর ইজতিহাদের কোনো জায়গাই নাই, আমরা কোরআন সুন্নাহর বাহিরে আর কিচ্ছু মানি না, তাহলে বোঝা গেল ওনারা সাহাবা একরামের একটা বিশাল দলের কাজকে অস্বীকার করে বসলেন, সাহাবা একরামের একটা বিশাল দলের আমলকে কি করে বসলেন, অস্বীকার করে বসলেন। ওয়াকাদ খারাজাল খতীব গারিবা তিলকাল আসার ফিল ফকিহ ওয়াল মুতাফাক্কি ওয়াকাদ ইবনু আব্দুল বার মা বায়ানি মাওয়ারিদ তিলকাল আসার, খতিবে বাগদাদি রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন 463-তে, ইমাম ইবনু আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ উনিও ইন্তেকাল করেছেন 463-তে, একজন ইমামুল মাশরিক আরেকজন হলেন ইমামুল মাগরিব, একই যুগের দুইজন। তো দুইজন খতিবে বাগদাদি রহমতুল্লাহ আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহে আর ইমাম ইবনে আব্দুল বার মালিকি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাযলিহি এখানে দুই ধরনের নসি উল্লেখ করেছেন। তো আজকে যারা কিয়াস আর ইজতিহাদকে মানতে চান না, তো তারা যে আপত্তিগুলো করেন এগুলার আজ থেকে হাজার বছর আগে এগুলা সমাধানকৃত, হাজার বছর আগে এগুলা কি
সমাধানকৃত। আল ফকিহ ওয়াল মুতাফাক্কি এটা এখন পাওয়া যায়, জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাযলি এই কিতাব এখন পাওয়া যায়, আমরা পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব আগে এখান থেকে পড়ি। ওয়াল কাউলুল মুহতাম্মু ফি যালিক, মূল কথা হলো ব্যাপারে أن فقهاء الصحابة والتابعين وتابعيهم جروا على القول بالرأي بالمعنى الذي سبق صحابة تابعين تبع تابعين ওনারা যে রায় এবং ইজতিহাদ করেছেন তারা পূর্ববর্তী অর্থেই করেছেন, আনি ইস্তিমবাত হুকম নাযিলাতি মিনান নাস, যে কোন নতুন মাসআলা সামনে আসলে সেই মাসআলার কোরআন সুন্নাহ নসের নসের উপর রিসার্চ করে তারা সেই মাসআলার সমাধান বের করেছে। কথা বোঝা যায়? তারা নসের উপর রিসার্চ করে সেই মাসআলার কি করেছেন, সমাধান বের করেছেন। ওয়াহাজা এই যে বিষয়টা, নতুন কোন মাসআলা আসলে ফুকাহায়ে কেরাম কোরআন সুন্নাহ রিসার্চ করে, ফুকাহায়ে কেরাম কোরআন সুন্নাহ গবেষণা করে সেই মাসআলার সমাধান বের করবেন, উনি বলছেন যে ওয়াহাদা মিনাল ইজমাআতিল্লাতী লা সাবীলা ইলা ইনকারিহা, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, যেটা এটা এমন একটা বিষয় যে বিষয় অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটা এমন ঐক্যমত্য বিষয়, সাহাবা তাবেঈন তাবে তাবেঈনের যুগ থেকে এটা এমন ঐক্যবদ্ধ বিষয় যে বিষয়টা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে এতটুকু আমরা বুঝলাম যে রায় ইজতিহাদ এটা সাহাবা ইকরামের যুগে ছিল কি ছিল না, হ্যাঁ, এবং এটার পক্ষে শরিয়ার নস আছে না নাই, আছে।